ফারুক আহমেদ আর নাজমুল আবেদিনের ফাহিমের বোর্ডে আসাটাকেই বিসিবির বড় কোনো পরিবর্তন মানতে নারাজ সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেট ঠিক পথে আছে কিনা তা বলবে র্যাঙ্কিং। তবে আমিনুলের মতে শুধুমাত্র জাতীয় দল কেন্দ্রিক চিন্তা না করে নজর দিতে হবে শেকড়ে। আইসিসিতে কর্মরত আমিনুল দাবি করেছেন দেশের ক্রিকেটে কাজ করার কোনো প্রস্তাবই পাননি কখনো। জুলাই গণ অভ্যুত্থানের পর বদলে গেছে অনেক কিছুই, বদলেছে দেশের ক্রিকেটের চিত্রও। বিসিবি ছাড়তে হয়েছে নাজমুল হাসান পাপন সহ একাধিক বোর্ড পরিচালককে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, পরিচালকের চেয়ারে বসেছেন নাজমুল আবেদিন ফাহিমও। তবে এসবের পরও দেশের ক্রিকেটে বড় কোনো পরিবর্তন হয়নি বলছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম। তাই দেশের ক্রিকেটের পরিবর্তন নিয়ে কোনো মতামত দিতে চান না বুলবুল। আমি কোনো পরিবর্তন দেখছি না, এই জন্য বললাম যে দুজন পরিবর্তন হয়েছে, প্রেসিডেন্ট এবং একজন নতুন ডাইরেক্টর এসছে এনএসসি থেকে, এনএসসির মাধ্যমে দুজন এনএসসির রিপ্লেসমেন্ট এসছে, বাট এছাড়া আমি কোনো পরিবর্তন দেখিনি, সো আমি কিছু বলতে পারবো না। আইসিসির সহযোগী দেশগুলোকে যেখানে সব জায়গাতে কোয়ালিফাই করে আসতে হয়, অর্থ উপার্জন করতেও খেতে হয় হিমশিম, সেখানে পূর্ণ সদস্য হওয়ায় বাড়তি সুবিধা পায় বাংলাদেশ। আমিনুলের মতে সেটা ধরে রাখতে শুধু জাতীয় দল নয়, নজর দিতে হবে সে করেও। ট্র্যাকে কোথায় আছি সেটা র্যাঙ্কিংই বলে দেবে আমরা কোথায় আছি না আছি। তবে আমি একটা রিকোয়েস্ট করব, এর আগে আমি বেশ কয়েক জায়গায় বলেছি এবং বলতে চাচ্ছি, আমাদের ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত আরও। আমাদের উপজেলা ক্রিকেট, আমাদের জেলা ক্রিকেট, আমাদের এই 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 জায়গাগুলোতে আরও বেশি সম্পর্ক স্থাপন করা উচিত, যাতে আমরা আরও ক্রিকেট, শুধু আমরা ক্রিকেটটা ভাবি যে জাতীয় দল, ক্রিকেট কিন্তু সকলের একটা অংশগ্রহণ করার মতন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ক্রিকেট নিয়ে আমিনুলের গভীর জানাশোনা কিংবা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাথে কাজ করার অভিজ্ঞতা দেশের ক্রিকেটের কাজে লাগুক সেই চাওয়া অনেকেরই। কিন্তু দেশে ফিরে দেশের ক্রিকেট নিয়ে কেন কাজ করেন না আমিনুল ইসলাম বুলবুল? আমি তো কোনোদিন কোনো অফার পাই না, এবং আমি আসলে কি কি লক্ষ্যে কি জন্য কাজ করতে যাব সেটা তো কখনো আমি কখনো কারো থেকে কোনো দিক নির্দেশনা পাইনি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই।